الذين يحمدون الله في السراء والضراء رسول الله صلى الله عليه وسلم বলেন উম্মতের শুনো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে জান্নাতে প্রবেশ করাবার জন্য দাঁড় করাবেন 120 কাতারে কত কাতারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতকে আল্লাহ আমার উম্মতের মাধ্যমে 80 কাতার পূর্ণ করবে আর যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করে তাদের ব্যাপারে আল্লাহ বলেন যারা আল্লাহর প্রশংসা করে যারা শিকাতারের মধ্যে আগে আগে সবার আগে জান্নাতে প্রবেশ করবে রাসূল বলেন যারা সুখে দুঃখে আল্লাহর প্রশংসা করে তারা সবার আগে জান্নাতে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মান ইয়ুদা ইলাল জান্নাতি আল হামিদু الذين يحمدون الله في السراء والضراء যারা সুখে দুঃখে কার প্রশংসা করে জোরে বলেন কার প্রশংসা করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা আমি আল্লাহ এত মহান আমি আল্লাহর প্রশংসা করে তোরা শেষ করতে পারবে না বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নবী আমার বান্দা বান্দীদেরকে আপনি বলে দেন আমি আল্লাহর রহমতের কালিমা এত বেশি আমি আল্লাহর প্রশংসার কালিমা তোমরা লিখবার জন্য যদি দুনিয়ার গাছগুলোকে তোমরা কলম বানাও সমুদ্রের পানিগুলোকে যদি তোমরা কালি বানাও তোমরা আল্লাহর কালিমা প্রশংসার কালিমা লিখতে শুরু করো তোমাদের কলম শেষ হয়ে যাবে কালি শেষ হয়ে যাবে আল্লাহর প্রশংসার কালিমা লিখে শেষ করা সম্ভব না আল্লাহ পাক রব্বুল আলামিন বলে শুধু তাই নয় এটাকে যদি ডাবল করা হয় ওইটাও শেষ হয়ে যাবে তারপরে আল্লাহর প্রশংসার কালিমা লিখে শেষ করা যাবে নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন তাউদ্দু নিয়মাতাল্লাহ লা তুহসুহা আল্লাহ বলেন রে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে এত নিয়ামত দিলাম এত নিয়ামত দিলাম তোমরা যদি গণনা শুরু করো তোমরা কোনোদিন গণে শেষ করতে পারবে না আমরা প্রশংসা কার করব খুশি কাকে করব আল্লাহর প্রশংসা কেমনে করব আল্লাহ বলে বান্দা তুই তো এত দুর্বল এত বুদ্ধিহীন এত বুদ্ধিহীন আমি আল্লাহর প্রশংসা কেমনে করবে বান্দা তুই তো জানোস না আমরা কি জানতাম জোরে বলেন জানতাম আল্লাহ বলে বান্দা তুই তো জানোস না আমি আল্লাহর প্রশংসা কেমন করে তুই করবে এই জন্য আমি আল্লাহই তোদেরকে শিখায় দিলাম নামাজের মধ্যে যখন আমরা দাঁড়ায় যাই একটা সূরা বারবার পড়তে হয় ওই সূরার নাম কি আরো জোরে বলেন নাম কি আল্লাহ বলেন বান্দা তুমি এত দুর্বল এত নাবুজ আমি আল্লাহর প্রশংসা বান্দা তুমি কেমন করে করবে তুমি তো বুঝো না এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে শিখায় দিলাম বান্দা যখন ইবাদতের মধ্যে দাঁড়ায় যাবে নামাজের মধ্যে দাঁড়ায় যাবে প্রত্যেক রাকাতে আলহামদুর সূরা আছে না নাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যত ইবাদত বন্দেগি আছে সবচাইতে বড় ইবাদতের নাম কি আরো জোরে বলেন নাম কি
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহর প্রশংসা কেমন করে করলে আমি আল্লাহ খুশি হব তুমি জানো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ ইবাদতের মধ্যে প্রত্যেক রাকাতের মধ্যে সূরা ফাতিহা দিয়ে দিছে। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, কার প্রশংসা? আল্লাহ পাক রব্বুল আলামিন শিখা দিলেন বান্দা কেমন ভাবে প্রশংসা করবে। আমরা নামাজের মধ্যে পড়ি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার জন্য? জোরে বলেন, কার জন্য? কিন্তু আমাদের সমাজের মধ্যে না শুকুর বান্দা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহইকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা কেমন করে তুমি তোমার রবের না শুকর করো, কেমন করে তুমি তোমার রবের সাথে গাদ্দারি করো? রে বান্দা, তুমি তো ছিলে মৃত, তোমার কোনো অস্তিত্ব ছিল না, অনস্তিত্ব থেকে আমি আল্লাহ তোমাদেরকে অস্তিত্ব দান করেছি। আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আল্লাহ পাক বলে, বান্দা তোমার উপর দিয়ে কেমন একটা সময় অতিবাহিত হয় নাই যেই সময় তোমাকে উল্লেখ করার মতো কোনো বস্তু তুমি ছিল না। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহইকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে, বান্দা তুমি ছিল মৃতে, মৃত আমি আল্লাহ তোমাকে জীবন দান করেছি। কে দান করেছে? আরো মহাব্বতে বলেন, কে দান করেছে? আল্লাহর নাম বললে লাভ আছে না নাই? আল্লাহ বলেন, বান্দা তুমি কিছুই ছিলে না, আমি আল্লাহ তোমাকে জীবন দান করেছি, আবার কিন্তু আমি আল্লাহ তোমাকে মরণ নামক বস্তু দান করব, মরণের মাধ্যমে আমি আল্লাহ আমার কাছে আবার তোমাকে ফিরে নিব। যাইতে রাজি আছি না নাই? যাইতে হবে কি হবে না? রাজি না থাকলেও যাওয়া লাগবে। বাসার উপায় আছে? কেউ পারছে? ক্ষমতাওয়ালা? হ্যাঁ, টাকাওয়ালা? ফকির, ভিক্ষুক, সবাইকে যেতে হয়েছে। আমাদেরকেও কি করতে হবে? যাইতে হবে। কিন্তু আল্লাহর নিয়ামত স্মরণ করা দরকার আছে না নাই? আল্লাহর রাসূল বলেন যে তোমরা আল্লাহ তাআলার নিয়ামত নিয়ে ফিকির করো, চিন্তা করো, আল্লাহর পরিচয় পেয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আল্লাহ বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা কি দেখো না আমি আল্লাহ উট বানাইছি? উট চিনেননি আপনারা? চিনেননি? হাল চাষ করে উট দিয়ে কি করে? একটা সময় উট ছিল বাহন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আরে বান্দারা, তোমরা কি দেখো না আমি আল্লাহ উট কেমন করে বানাইছি? সপ্তাহর পর সপ্তাহ মরুভূমি দিয়ে চলতে পারে, পানির পানির প্রয়োজন হয় না, ঠিক না বেটি? আল্লাহ বলেন, বান্দা ওয়া ইলাস সামাই কাইফা সুতিহাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরে বান্দা তুমি কি দেখো না আমি আল্লাহ এত সুন্দর একটা আকাশ বানাইছি, জায়গায় জায়গায় খুঁটি দেওয়া আছে, কথা কন? আল্লাহ বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। তোমরা কি দেখো না আমি আল্লাহ এত সুন্দর একটা আকাশ বানাইছি, পুরো আকাশ খুঁজে তোমরা একটা খুঁটিও তালাশ করে পাবি না। এরে বান্দা, তোমরা কি দেখো না আমি আল্লাহ এত সুন্দর করে জমিন বিছাইছি, তোমরা কি দেখো না এটার মধ্যে কোনো নড়াচড়া নাই? যদি নড়াচড়া থাকতো আমরা থাকতে পারতাম? আল্লাহ বলেন, আমি আল্লাহ এত বড় রহমান এত রহিম,
এরে বান্দা তোরা তো আমি আল্লাহর পরিচয় পাবে না, তোরা যেন আমি আল্লাহর পরিচয় খুঁজে পাস, এই জন্য আমি আল্লাহ মানুষ পাঠাইলাম, সাথে নবী আছে না নাই, রসুল প্রেরণ করেছেন কি করেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ প্রেরণ করেছেন সাথে নবী রাসূল প্রেরণ করেছেন, নবী রাসূলরা কেমন করে মানুষদেরকে কোরআনের মানুষদেরকে ইসলামের দিকে আহ্বান করবে, আল্লাহর পরিচয় তুলে ধরবে, এই জন্য কিতাব দিছে কি দিছে না বলেন তো দেখি, বুঝে থাকলে আমাদের কিতাবের নাম কি, সবার চাইতে ছোট না বড়, সবাই বলেন ছোট না বড়, না পড়লেও তো অসুবিধা নাই, আছে কোরআন শরীফ পড়া তো নফল, কি কোরআন শরীফ পড়া, কি কোরআন শরীফ পড়া, কি সবাই বলেন, সবাই বলেন সবার জন্য কোরআন পড়া ফরজ, আল্লাহ আমাদের সবাইকে কোরআন শেখার তৌফিক দান করেন। আমি কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব, আপনারা সবাই থাকবেন না যাবেন, আমার কি সবাই যাবেন গা, না থাকবেন, কোন পর্যন্ত, কোন পর্যন্ত থাকবেন, আপনারা টেনশন করিয়েন না, বেশি মানুষ থাকলে আমি ওয়াজ করতে পারি, কম মানুষ থাকলেও পারি, অসুবিধা আছে, আমার অসুবিধা নেই, আপনারা যতক্ষণ আছেন আমিও আছি, খুশি আছেন তো, একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে তিনটা পয়েন্টে ইনশাল্লাহ সংক্ষিপ্ত আকারে কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবেন, বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আমরা যেন সবাই আমল করতে পারি, আল্লাহর কাছে সেই পরিয়াদ করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا। এই আয়াতের শাব্দিক তর্জমা হলো, স্রষ্ট হলেন তিনি যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন, সাথে দিয়েছেন দুইটা জিনিস, কয়টা সবাই বলেন, কয়টা জিনিস, দুইটা, একটা হলো বিলহুদা, হুদার মানে হলো কুরআনুল করিম, দ্বীনে হক মানে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, মনে থাকবো, এই তিনটা কথা মনে রাখতে হবে পুরাটা আলোচনা বুঝবার জন্য। রাসূলকে কে প্রেরণ করেছেন, জুড়ে বলেন কে প্রেরণ করেছেন, আল্লাহ রাসূলকে প্রেরণ করেছেন সাথে কয় জিনিস দিয়ে, জুড়ে বলেন কয় জিনিস দিয়ে, আরো জুড়ে, আরো জুড়ে, এক নাম্বার কোরআন, এক নাম্বার কোরআন, দুই নাম্বার হাদিস না, দ্বীনে হক, দুই নাম্বার দ্বীনে হক, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কেন দিলেন, অন্য সব ধর্মের উপরে শ্রেষ্ঠত্ব লাভ করবার জন্য, সুবহানাল্লাহ, আমাদের ধর্মের শ্রেষ্ঠত্ব আছে না নাই, সবার চাইতে কম না বেশি, আরো জোরে বলেন কম না বেশি, আমরা সবাইকে জানাইয়া দিতে চাই, আমরা ঘুমাইছি না, আমরা এখনো সজাগ আছি, ঠিক না বে, ঠিক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আল্লাহ বলেন রব হলো তিনি, স্রষ্টা হলেন তিনি যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন, করছেন কি করেন নাই, কোন সময় করেছেন, কোন সময় করেছেন, অন্ধকার যুগে, কোন সময় করেছেন, যে যুগে বিদ্যুৎ ছিল না, ঠিক না, এটা ঠিক, কেমন অন্ধকার, বিদ্যুৎ নাই এজন্য অন্ধকার, হ্যাঁ জাহিলিয়াতের অন্ধকার, কেমন অন্ধকার, আল্লাহ বলেন যুলুমাতুম বাদুহা ফাওকা বাদ ইদা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা, আল্লাহ বলেন অন্ধকারের উপরে অন্ধকার, দেখবেন রাত্র যখন গভীর হয় খুবই অন্ধকারাচ্ছন্ন রাত্র হয়, পকেট থেকে হাতটা বের করে দেখবেন আপনার হাত দেখা যায় না, আল্লাহ বলেন এত অন্ধকার যুগ ছিল, এত অন্ধকার যুগ, আল্লাহ বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক,
আল্লাহ বলেন আমি তো সেই সত্তা যে তার রাসূলকে প্রেরণ করেছে অন্ধকার যুগে। ওই যুগটার নাম কি ছিল? সবাই বলেন নাম কি ছিল? জাহিলিয়ত কে জাহিলিয়ত বলা হয়, কয় কারণে? আরো জোরে বলেন কয় কারণে? চার কারণের প্রথম নাম্বার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বপ্রথম ঘর, ওই ঘরের নাম কি? বাইতুল্লাহ শরীফ। সর্বপ্রথম পৃথিবীর সর্বপ্রথম ঘরের নাম কি? বাইতুল্লাহ শরীফ। দুই নাম্বার ঘরের নাম কি? মসজিদ আকসা। দুই নাম্বারটার নাম কি? এই দুই মসজিদের ভিতরে 40 বৎসরের ব্যবধান। সুবহানাল্লাহ বলবেন না, এর আগে আর কোনো ঘর ছিল না। আমার ওই টিনের ঘর বিল্ডিং বিল্ডিং কিচ্ছু ছিল না, পুরাটা পৃথিবী ফাঁকা। সর্বপ্রথম ঘরের নাম কি? বাইতুল্লাহ। দুই নাম্বার ঘরের নাম কি? মসজিদ আকসা, বাইতুল মুকাদ্দাস, যেটা মুসলমানদের প্রথম কিবলা। আল্লাহ মসজিদ আকসাকে মুসলমানদের হাতে আনবার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ হলেন সেই সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন অন্ধকার যুগে, আইয়ামে জাহিলিয়াতের যুগে, যেই যুগটাকে আইয়ামে জাহিলিয়াত বলার পিছনে মৌলিক কারণ চারটা। মৌলিক কারণ কয়টা? এক নাম্বার কারণ হলো আল্লাহ তাআলার প্রথম ঘর বাইতুল্লাহ, যেই ঘরের ব্যাপারে আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন ইন্না আওয়ালা বাইতি উযিআ লিন্নাস লাল্লাযী বিবাক্কাত মুবারাকাহ ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর ঘর হলো সর্বপ্রথম ঘর বাইতুল্লাহ, যেই বাইতুল্লাহকে বিশ্ববাসীর সবার জন্য আমি আল্লাহ বরকত বানায়া দিছি। ওই জাহিলিয়াতের যুগের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সময় প্রেরণ করেছিলেন, ওই সময়ের মানুষগুলা বাইতুল্লাহর মতো পবিত্র জায়গাটাকেও তারা অপবিত্র বানায়া দিছে। 360টা মূর্তি ঢুকাইছে, কয়টা? 360 মূর্তি ঢুকায় বাইতুল্লাহকে অপবিত্র করেছে। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে ওই অন্ধকার যুগে প্রেরণ করেছে। দুই নাম্বার কারণ হলো ওই সময়ের মানুষগুলা ছিল বড় ডাকাত, ওই ডাকাতি করাকে তারা গর্ব মনে করত, নিজের পরিচয় দিত, তুমি আমাকে চিনো, আমি অমুক ডাকাত বংশের মানুষ। নাউজুবিল্লাহ। পড়েন আমাদের সমাজের মধ্যে দেখবেন কেউ কেউ পরিচয় দেয়, মিয়া তুমি আমারে চেনো নি, বলে তুমি কে? বলে অমুক নেতার ভাই। ঠিক না বেটি? আমারে চিনো? বুঝাশুনা কথা কই, ওই সময়ের মানুষগুলা পরিচয় দিত, আমারে তুমি চিনো, আমি ডাকাত বংশের মানুষ, সেটা গর্ব মনে করত। এই মিয়া কই বিয়া করছো? বলে এই বড় ডাকাত মর্যাদাশীল ব্যক্তি তার মেয়ে তার কন্যা বিবাহ করেছে। নাউজুবিল্লাহ। পড়বেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে প্রেরণ করেছেন, দুই নাম্বার কারণ ছিল ওই সময়ের মানুষগুলা ছিল বড় ডাকাত, তিন নাম্বার কারণ ছিল ওই সময়ের মানুষগুলা ছিল যুদ্ধবাজ। আমাদের সমাজে যুদ্ধ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওই সময়ের মানুষগুলা ছিল বড় যুদ্ধবাজ, সামান্য তোর বিষয় নিয়ে তারা যুদ্ধ শুরু করত, বছরকে বছর যুদ্ধ চলতেই থাকতো। চার নাম্বার কারণ ছিল তারা ছিল, তারা নারীদেরকে মূল্যায়ন করত না, মেয়েদেরকে তারা মূল্যায়ন করত না। ওই সময়ের মানুষরা এত অন্ধকারের মধ্যে ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম। ওই সময়ের মানুষগুলো এত বর্বর ছিল, এত অন্ধকারের মধ্যে ছিল, যখন কোনো মানুষকে তার আত্মীয় স্বজন সংবাদ দিত এমিয়া তোমার কন্যা সন্তান দুনিয়াতে আগমন করেছে, এ কথা শোনার সাথে সাথে তাদের চেহারাটা কালো হয়ে যেত। আমাদের সমাজেও দেখবেন একদল লোক আছে, যদি শুনে যে মেয়ে হয়েছে আর উপায় নাই,
বইয়ের উপরে যায় রাখজারে আছে না নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এমন অন্ধকারের মধ্যে আমি আমার রাসূলকে প্রেরণ করেছি, এই যে অন্ধকার ছিল খুব মারাত্মক রকম অন্ধকার। আল্লাহ বলেন ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সূই মা বুশশিরা বিহি। যখন সংবাদ দেওয়া হতো তোমার কন্যা সন্তান হয়েছে, ওই কন্যা সন্তানের বাবা এত লজ্জিত হতো, এত লজ্জিত হতো, সে চিন্তা করত আমি আমার আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে পাহাড়ের গুহায় আশ্রয় নিব, নাকি অপমানের সাথে আমার কন্যাকে দুনিয়াতে জীবিত রাখবো, নাকি জীবন্ত দাফন করে ফেলবো। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে প্রেরণ করেছেন ওই অন্ধকার যুগে। জিনিস কয়টা দিয়ে প্রেরণ করেছেন? দুইটা জিনিস দিয়ে প্রেরণ করেছেন। এক নম্বর জিনিসের নাম হলো কুরআন, দুই নম্বর জিনিসের নাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এক নম্বর জিনিসের নাম কি? জোরে বলেন, এক নম্বর জিনিসের নাম কি? কুরআনের দাম আছে না নাই?